হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা একটি সস্তা ভ্রমণ দিচ্ছি, যেটি ঢাকা থেকে কলকাতা। তা যাই হোক, আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা সস্তা ট্যুর দেওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট কেটেছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখন বাজে 10:20 মতন। তো আমরা এখানে ওয়েট করছি। আর বলে রাখি কীভাবে আমরা টিকিট কাটলাম, ঠিক 10 দিন আগে যে ট্রেনের টিকিট ছেড়ে থাকে অনলাইনে, সেদিনই আমরা টিকিট কেটেছি। আমরা যেহেতু 4 জন, তাই আমাদের টিকিট লেগেছে 1700 টাকা মাত্র, 1620 টাকা আর 80 টাকা ভ্যাট। দুজন আমরা অ্যাডাল্ট আর দুজন বাচ্চা, যে কারণে আমাদের টিকিটটা পড়েছে গড়ে 1700 টাকা। আমাদের এমনিতে টিকিটের মূল্য হলো 475 টাকা করে ঢাকা টু বেনাপোল। তো যাই হোক, 475 টাকা কিন্তু আমরা বেনাপোল যেতে পারছি, এটা নিশ্চিত একজন অ্যাডাল্ট হিসাবে। আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন যেহেতু 11টায়, আমরা সবাই একসাথে জড়ো হয়ে গেলাম 10:30টার ভিতরে। তো এবারে ধীরে ধীরে আমাদের ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটি সঠিক টাইমে রয়েছে স্টেশনে, এটা কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা ট্রেনে উঠে গেলাম, আমাদের সিটটি আমরা খুঁজে নিলাম। বন্ধুরা, বলে রাখছি আমাদের ট্রেনের সিট নম্বর ছিল 42, 43 এবং 47, 48 জ নম্বর বগি। আর যেহেতু আমরা শুরুর দিনই টিকিট কেটেছি, তাই সুন্দর একটি প্লেসে যেখানে একটি টেবিল রয়েছে সেই জায়গাটায় টিকিট পেয়েছি ভাগ্যক্রমে। খুব ভালো লাগছে, আমরা এখানে বসে আরাম করে যেতে পারবো। ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা সস্তায় ট্যুর দেবো, তাই আমরা ট্রেনের কোনো খাবার কিনে খেলাম না। আমরা বাসা থেকে ওয়ান টাইম বাটিতে করে আমরা খাবার নিয়েছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খাইয়ে দিচ্ছে ওর মা। একটা টাইমে রাত হয়ে গেল আর আমাদের বাচ্চারা ঘুমিয়ে পড়ল। আমার পরিবার মনের চেষ্টা করছে, এদিকে রাতের আধারে সাই সাই করে চলছে ট্রেন। মধ্যরাতে আমাদের ট্রেনটি চলে আসলো যমুনা ব্রিজের কাছে। এখানে আসার পরে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়ালো এবং এই মুহূর্তে কিছু হকার উঠে তাদের বয়ান যেগুলো সেগুলো বলল। এখানে 50 টাকায় খিচুড়ির প্যাকেট পাওয়া যায়, এছাড়া রুটি, কলা, বিস্কুট অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, আমাদের ট্রেনটি ধীরে ধীরে যমুনা সেতু পার হচ্ছে। আমরা দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু রেললাইন সেতু নির্মিত হচ্ছে যমুনা সেতুর পাশেই, তো যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের ট্রেনটি যমুনা সেতু পার হচ্ছে, রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে চোখ মেলে দেখি বাহিরের পরিবেশ, এখন 5টার একটু বেশি, শীত শীত লাগছে। এই গরমের দিনেও একটু একটু শীত শীত লাগছে। এখনও আমরা বাংলাদেশে রয়েছি, সত্যি অন্য একটা জেলা, অন্য একটা এনভায়রনমেন্ট আমাদের চোখের সামনে। বর্ষার জল হয়তো জমিতে রয়েছে, তরতর করে বেড়ে উঠছে ফসলি জমি। আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি অর্থাৎ খুলনা রেঞ্জ এখানে চলে আসলাম। আমাদের এই ট্রেনটি 6টার সময় আমরা দর্শনা হল্টে এসে পৌঁছলাম, আমরা নেমে পড়লাম। বন্ধুরা, এখানে বলে রাখি আমাদের ট্যুর প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আমরা বেনাপোল না গিয়ে আমরা দর্শনা হল্টে নেমে পড়লাম, কেননা দর্শনা হল থেকে বেনাপোল যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগবে, কিন্তু এখান থেকে যদি আমরা পেরিয়ে যাই তাহলে ভালো হবে। তো যাই হোক, আমরা এখান থেকে একটি ভ্যান নিলাম, অর্থাৎ দর্শনা বর্ডারে এই ভ্যানে 30 টাকা করে 4 জনের ভাড়া এখানে গণ্য হবে। আপনি যদি একা যান সেক্ষেত্রে হয়তো বেশি লাগবে, যাক এই 30 টাকা কিন্তু ওই 475 টাকার সাথে আপনি যোগ দিবেন। আপনি কলকাতা যেতে এই 30 টাকা কিন্তু আপনি যোগ দিবেন, তাতে করে আপনার 575 টাকার ভিতরে আপনি কিন্তু কলকাতা পৌঁছে যাবেন। আরও সস্তায় কীভাবে যেতে পারবেন সে কথা আমি পরে বলছি, যে আরও সস্তায় কীভাবে, এইভাবে যে আমি তো ট্রেনের টিকিট কিনেছি বেনাপোলের, আপনারা যদি দর্শনার টিকিট কাটেন সেক্ষেত্রে 400 টাকার মতো লাগবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে চলে এসেছি, এই যে ট্রেনের স্টেশন দেখতেছেন জয়নগর দর্শনা, এটা কিন্তু ডাইরেক্ট ইন্টারন্যাশনাল রোড। এটা কিন্তু ঢাকা কলকাতা, এই যে রেল গেদে আছে এখানকার এই রোডটা, এখান থেকে পেরিয়ে আমাদের বাংলাদেশের ট্রেন কলকাতায় যায়। এই জায়গাটা কিন্তু ইমিগ্রেশন, এটা হলো জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট, অর্থাৎ দর্শনার যে চেকপোস্ট রয়েছে বা দর্শনার যে বর্ডার রয়েছে সেই জায়গাটা কিন্তু এই দর্শনা জয়নগর।
আমরা এখানে আসার পরে ইমিগ্রেশনের প্রসেসিং করছি। এখানে একটি কথা বলে রাখি, আপনারা ইমিগ্রেশনের জন্য এই যে একটা পোস্টার দিলাম, এদের সহায়তা নিতে পারেন, বিভিন্নভাবে এরা সহায়তা করে থাকে। যাই হোক, আমরা ইমিগ্রেশন এখানে শেষে দাঁড়ালাম। বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। বিডিআরা চেক করে থাকে, যেটি আমার কাছে বিভ্রান্তকর মনে হয়েছে এই কারণে যে ব্যাগ খুলে খুলে চেক করছে। আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, তারপরও যাক এখানে কোনো মেশিন নেই, যে কারণে তারা হাতে খুলে খুলে এটা কিন্তু চেক করছে। যাক, আমাদের ইমিগ্রেশন শেষ, আমরা এখন নোম্যান্স ল্যান্ডে রয়েছি। এখান থেকে হেঁটে হেঁটে একটু এগিয়ে আপনি ভ্যান পেয়ে যাবেন, ইন্ডিয়ান ভ্যান পেয়ে যাবেন। যাই হোক, আপনারা কিন্তু এই দেখছেন, এরা কিন্তু হেঁটে আছে, এই জায়গাটা কিন্তু কোনো যানবাহন নেই, অর্থাৎ রিক্সাও কিন্তু নেই। এখানে এই ভ্যানে 40 টাকা করে ইন্ডিয়ান যে ইমিগ্রেশনের জায়গাটা সেই জায়গা কিন্তু নিয়ে যাবে। আমি মনে করি আপনারা যারা সিঙ্গল যাবেন, যাদের বোঝা নেই, তারা কিন্তু এই পথটুকু কিন্তু হেঁটে যাবেন, তাহলে কিন্তু আপনার 40 টাকা বেঁচে যাবে। এখান থেকে এতটুকু পথ আপনি হেঁটেই যেতে পারবেন। যেহেতু আমার বাচ্চা রয়েছে, বড় ল্যাগেজ রয়েছে, তাই আমরা ভ্যানে গিয়েছি। এটা কিন্তু ওয়েলকাম টু ইন্ডিয়া। এইখানেও কিন্তু বিডিআররা, ইন্ডিয়ান যে বিডিআর রয়েছে, তারা কিন্তু ব্যাপক চেক করে। এরপরে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন, ওখানে চেকের পরে আমরা চলেছি গেদে। গেদে মূলত এখানে কিন্তু আপনার ইমিগ্রেশনটা হয়, আপনার পাসপোর্টে সিল দেবে এই গেদে, এই জায়গাটাতে। আর এখানেও কিন্তু আপনারা সহযোগিতা নিতে পারেন উত্তম ঘোষের, এই যে গেদে চেকপোস্ট নদিয়া, এখানে তাদের নাম্বার দেওয়া হলো। এরকম কিন্তু খুবই ভীষণ ভালো, টাকা পয়সা মানি এক্সচেঞ্জ সব কিছু করে দেবে। গেদের ইমিগ্রেশন শেষ করে আমরা অবশেষে ইন্ডিয়ান লোকাল ট্রেনে উঠে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা শিয়ালদার উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম। আমরা যখন উঠেছি তখন কিন্তু ট্রেনে কিন্তু ভিড় নেই একদম, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের এখন খুব আনন্দ লাগছে, আমরা অবশেষে চলে আসলাম। আমরা অলরেডি বানপুর পেরিয়ে যাচ্ছি। ছোটো ছোটো স্টেশন একটু পরপরে ট্রেন থামে, খুব ভালো লাগছে। এখান থেকে যে ট্রেনের টিকিট 30 টাকায়, মাত্র 3 ঘন্টার জার্নি গেদে থেকে শিয়ালদা 30 টাকা। আপনারা এই 30 টাকা কিন্তু কাউন্ট করবেন, অর্থাৎ রিক্সা ভাড়ার সাথে এই ট্রেনের টিকিট আপনারা যোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের এসে দাঁড়াবে 575 টাকার মতন। তো যাই হোক, এখানে আমরা ইন্ডিয়ান লোকাল ট্রেনে উঠেছি। আমরা একটা জায়গা করে বসে নিলাম। অলরেডি ইন্ডিয়ান এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। লোকজন লোকাল ট্রেনে উঠছে, ভিড় করছে, নেমে পড়ছে। নতুন জায়গা দেখুন, একটু বর্ডার পেরিয়ে একটি নতুন এনভায়রনমেন্টে কিন্তু আমরা পৌঁছে গেছি। সত্যি আমাদের কাছে ভালো লাগছে যে আমরা ভ্রমণ করতে বেরিয়েছি, নতুন কিছু দেখবো, নতুন কিছুর সাথে পরিচয় হব। আমরা কিন্তু এখানে কথা বলছি এদের সাথে, আমরা বলছি আমরা বাংলাদেশ থেকে আসছি, তারাও কথা বলছে, তাদের ভালো লাগছে, তারা এভাবে বলছে, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে রয়েছে। এভাবে কথা বলতে বলতে কিন্তু আমরা একটার পর একটা আমরা স্টেশন পেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যে রয়েছি বগুলা, এই স্টেশনটার নাম কিন্তু বগুলা, কিন্তু বগুলা হলো এটা কিন্তু ভায়ানা হল্ট। ভায়ানা হল্ট আমরা পেরিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের ট্রেন গেদে থেকে কিন্তু আমরা 9:40 লোকাল ধরেছি। এই ট্রেনটা কিন্তু শিয়ালদা ডাইরেক্ট যায় না, এই ট্রেনটা শিয়ালদা ডাইরেক্ট যায় না, এই কারণে এখান থেকে শিয়ালদা ডাইরেক্ট ট্রেন রয়েছে, কিন্তু সেটা হলো 10:40, আর আমরা 9:40 লোকালটা ধরে নিলাম। কেন, এই লোকালটা থেকে আমরা রানাঘাট যাব, আর রানাঘাট থেকে আমরা লালগোলা করে আমরা শিয়ালদা চলে যাবো, অর্থাৎ কলকাতা চলে যাব। সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা সময় বাঁচবে, যে কারণে আমরা ডাইরেক্ট না গিয়ে একটু ভেঙে ভেঙে চলে যাচ্ছি। যেহেতু আমাদের কলকাতা একটু আগে ভাগে যেতে হবে, ফেয়ারলি প্লেসে গিয়ে টিকিট কেটে দেবে। যাক বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি রানাঘাট চলে এসেছি। আমাদের এই লোকাল ট্রেনটির নাম্বার ছিল 31-74-9, এই হলো রানাঘাট জাংশন। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, খুব অল্প সময় অপেক্ষা করলাম, এরপরে লালগোলা ট্রেনটি চলে আসলো, যেটি ডাইরেক্ট কলকাতা শিয়ালদা যায়, খুব একটা বেশি জায়গায় থামে না, অল্প থামে বিদায়। লালগোলা যেটি মুর্শিদাবাদ থেকে এসে থাকে, তো আমরা লালগোলায় উঠে পড়লাম। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লিপার রয়েছে লালগোলায়, এটা মোটামুটি 3 এখান থেকে কম লাগবে সময়। যাক, আমাদের গেদে থেকে শিয়ালদা পৌঁছতে আমাদের 3 ঘন্টার মতো সময় লাগবে। এই সময়ের ভিতরে মাত্র 30 টাকা ভাড়া, মানে অর্থাৎ 30 রুপি, যেখানে বাংলাদেশে হয়তো 40 রুপির মতন হবে, 40 টাকার মতন হবে, আমরা অবশেষে শিয়ালদা কিন্তু পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে আমরা একটি সস্তায় ভ্রমণ দিব, তা সেটি কিন্তু এখানে প্রমাণিত হলো যে আমরা একটি সস্তায় ভ্রমণ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা লালগোলা এই গাড়িটি,
যাক আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। এখন এখান থেকে আমরা আমাদের যার যার ডেস্টিনেশনে চলে যাবেন শিয়ালদা থেকে। তো আমরা এই শিয়ালদার যে অবস্থানটা সেটি আপনাদের দেখালাম, আর সস্তা ভ্রমণটির কথা আবার একবার মনে করিয়ে দিব, কারণ আমাদের ট্রেনের টিকিট ছিল 475, আর জয়নগর অর্থাৎ দর্শনা বর্ডারে যাওয়ার জন্য আমাদের ভ্যান ভাড়া ছিল 30 টাকা। এই হলো 475 আর 30, 505। আর নোম্যান্স ল্যান্ডের যে ভারতীয় জায়গায় যেতে ইমিগ্রেশন ওখানে 40 টাকা ভ্যান ভাড়া লিখেছিল, যেখানে আর ট্রেনের ভাড়া 30 টাকা, এই 475 টাকা। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি শোভন চেয়ারে যদি দর্শনা হল টিকিট কাটতাম ঢাকা টু দর্শনা, তাহলে কিন্তু 400 টাকা লাগতো, তাহলে কিন্তু 400 টাকা আমাদের খরচ হতো। বেনাপোলের আমরা যেহেতু টিকিট কেটে ফেলছি, আমাদের ট্যুর প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি, আমরা দর্শনা থেকে যাব, তাই বেনাপোলে গেলাম না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা দর্শনা নামলাম, এই ঢাকা থেকে উঠে দর্শনা হলটে নেমে পড়লাম। তাই আমাদের ট্রেনের টিকিট আগে কাটা থাকলেও আমাদের টাকা বেশি লাগেছে, কিন্তু দর্শনা যদি টিকিট কাটতাম তাহলে কিন্তু 400 টাকা লাগতো, সেক্ষেত্রে কিন্তু আমরা 500 টাকার ভিতরে কলকাতা চলে যেতে পারতাম বা 505 টাকার মতন খরচ লাগতো। আমরা 1:15 গিয়ে কলকাতা পৌঁছাই। তো যাই হোক, এই ছিল আমাদের সস্তা ভ্রমণ বন্ধুরা। আপনারা এটা কিন্তু পরীক্ষিত টিকিটপত্র এখানে দিয়ে রেখেছি, আপনারা টিকিটগুলো দেখতে পারেন। এবং ভ্যান ভাড়া আপনারা যদি টিকিট চেক করে দেখেন তাহলে দেখবেন যে ঢাকা থেকে বেনাপোলের ভাড়া 475 টাকা অ্যাডাল্টের জন্য, আর উপার থেকে বেনাপোল থেকে বলুন আর গেদে থেকে বলুন মাত্র 30 টাকা লেগেছে কলকাতা পৌঁছাতে লোকাল ট্রেনে। সেক্ষেত্রে 475 টাকা আর 30 টাকা, 505 টাকা। আর যদি আনুষঙ্গিক ধরেন রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া, সেক্ষেত্রে আপনি কিন্তু 575 টাকা লাগবে। আর যদি গেদে আর যদি আপনি ঢাকা টু দর্শনা হয়ে যান, এখন দর্শনার একটা কথা বলে রাখি, এখন কিন্তু দর্শনা ও জয়নগর বর্ডারের পাসপোর্টে কিন্তু এই জায়গাটাকে ভ্রমণের জন্য অ্যালাউ করে থাকে, অটো অ্যালাউ করে থাকে। আপনি যদি হরিদাসপুর অর্থাৎ বেনাপোলের যদি আপনি ভিসা চেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু গেদে অর্থাৎ দর্শনার বর্ডারটিও কিন্তু আপনার জন্য অ্যালাউ দিয়ে থাকে আপনার পাসপোর্টে। তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে যেতে পারেন, তবে একটা সমস্যা রয়েছে, এখানে কিন্তু বেশি চেকিং হয়, যেখানে সময়টা জনপঞ্চাশ লোকে থাকলেও কিন্তু 2-3 ঘন্টার মতন সময় লাগে ইমিগ্রেশনে, এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন। যাক, এই ছিল আমার ঢাকা কলকাতার সস্তা ট্যুর, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আর যারা আপনারা একটু বেশি টাকা খরচ করতে চান ঢাকা থেকে কলকাতা আসতে, তারা বিমানেও আসতে পারেন, অথবা আপনারা সিনিক দেয় সির যে কামরা সেটাই আসতে পারেন, অথবা আপনারা স্লিপারেও আসতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই টাকা খরচ বেশি হবে। কিন্তু আমাদের মতন যাদের টাকা পয়সা কম অথচ আপনারা বেশি ভ্রমণ করতে চান, তারা কিন্তু এভাবে ভ্রমণটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে আবারও।